আজকের প্রশ্ন, ইন্দ্রজিতের দেশপ্রেম বর্ণনা করো। প্রথম পয়েন্ট, ভূমিকা। ইন্দ্রজিৎ অভিষেক কবিতার এক বীর চরিত্র, যা দেশপ্রেম এবং বীরত্বের দৃষ্টান্ত বিভিন্ন সময়ে উজ্জ্বল হয়ে উঠেছে। তার চরিত্রে দেশপ্রেমের অভিব্যক্তি তার প্রত্যেকটি কর্ম এবং কথায় স্পষ্ট হয়ে উঠেছে। এই অংশে আমরা ইন্দ্রজিতের দেশপ্রেমের বিভিন্ন দিক বিশ্লেষণ করব। পরবর্তী পয়েন্ট, লঙ্কার কুশল জানতে ইচ্ছুক। ইন্দ্রজিৎ যখন প্রমোদ কাননে ধাত্রীমাতার সঙ্গে সাক্ষাৎ করেন, তখনই তার প্রথম প্রশ্ন ছিল, কহ দাসে লঙ্কার কুশল। এর মাধ্যমে দেখা যায় তিনি সবসময় তার দেশের মঙ্গল কামনা করেন এবং দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন। পরবর্তী পয়েন্ট, লঙ্কার আক্রমণ নিয়ে উদ্বেগ। ইন্দ্রজিৎ যখন জানতে পারেন যে শত্রুদল লঙ্কা আক্রমণ করেছে, তখন তিনি গভীর আক্ষেপের সঙ্গে বলেন, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামাদল মাঝে। এই কথাই প্রকাশ পায় তার দেশের প্রতি গভীর প্রেম এবং শত্রুর আক্রমণ নিয়ে উদ্বেগ। পরবর্তী পয়েন্ট, তৎক্ষণাৎ স্বদেশে প্রত্যাগমন। তিনি যখন জানতে পারেন যে শত্রু আক্রমণে তার ভাই নিহত হয়েছেন, তখন কালবিলম্ব না করেই তিনি স্বদেশে প্রত্যাগমনের সিদ্ধান্ত নেন। তার এই তৎপরতা তার দেশের প্রতি গভীর দায়িত্ববোধ এবং অনুরাগকে প্রকাশ করে। পরের পয়েন্ট, শত্রুমুক্ত স্বর্ণলঙ্কার প্রতিজ্ঞা। ইন্দ্রজিৎ শত্রুমুক্ত স্বর্ণলঙ্কা গড়তে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। পিতাকে জানিয়ে বলেন, সমূলে নির্মূল করিব পামরে আজি। এর মাধ্যমে দেখা যায় যে তিনি দেশকে শত্রুমুক্ত করার জন্য কতটা অঙ্গীকারবদ্ধ ছিলেন। পরের পয়েন্ট, বিনয় ও দেশপ্রেম। ইন্দ্রজিতের চরিত্রে বীরত্বের অহমিকা নেই, বরং দেশপ্রেমের সঙ্গে বিনয় মিশ্রিত ছিল। ধাত্রীমাতার প্রতি সম্মান প্রদর্শন এবং পিতার কাছে আন্তরিক আবেদনের মাধ্যমে তিনি শুধু বীরত্ব নয়, দেশপ্রেমের গভীরতাও ফুটিয়ে তুলেছিলেন। শেষ পয়েন্ট, উপসংহার। ইন্দ্রজিতের চরিত্রে দেশপ্রেমের গুণাবলী তাকে মহাকাব্যের অন্যতম বিশিষ্ট বীর চরিত্রে পরিণত করেছে। লঙ্কার প্রতি তার দায়িত্ববোধ, শত্রুর প্রতি ক্রোধ এবং দেশের মঙ্গলের প্রতি তার অঙ্গীকার, সব কিছুই তাকে এক আদর্শ দেশপ্রেমিক হিসাবে প্রতিষ্ঠিত করেছে। তিনি যথার্থই রাক্ষস কুল ভরসা ছিলেন।